গাইজ আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি রান্না করব গরুর গোস্ত কাটা মশলা দিয়ে। সব কাটা মশলা, খালি কিছু আদা রসুন বাটাটা আর গরম মশলা বাটাটা আমি একটু বেটে দিয়েছি, তো সেটা আলাম দিলেও হবে। তো আমার এই রেসিপিটা খুবই সহজ আর রান্নাটা খেতে খুবই মজা। রান্নাটা তো সহজ হওয়া উচিত, তাই না? তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পুরো রেসিপিটা দেখবেন। আমি আজকে করব রেসিপিটা দেখি। কাটা মশলা দিয়ে গরুর গোস্ত রান্না খুবই মজা হয়, এটা খুবই টেস্টি। তো কাটা মশলা দিয়ে রান্নাটা করছি আমি। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/3 কাপের কিছু কম রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপের হাফ আদা কুচি। আমি এখানে 3 কেজি গরুর গোস্ত নিয়েছি, তার জন্য এই মশলাগুলো আমি দিচ্ছি। আপনাদের বেশি হলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মাঝখানে চিনি দিয়েছি শুকনো মরিচটা, আর 1/3 কাপ টমেটো সস। আর কিছু তো দেবো না বাটা, তো আমি একটু আদা রসুন বাটাটাই দেবো। তো এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, কারণ এখানে কাটা আছে। আমি 2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। এগুলো একটু না দিলে আবার গোস্তটা মনে করেন আঠালো হবে না, পানসে পানসে হবে। তার জন্য গরম মশলা বাটা, গোল কালো গোলমরিচ একটু বেশি দিয়েছি। আমার হাতে বানানো আমি লিকুইড দুধের জাল দিয়ে লেবুর রস দিয়ে টক দই বানিয়ে নিয়েছি, তো সেটা আমি ভালো করে ফেটে নিয়েছি। এখন আমি সেটাকে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ, যে যার স্বাদ মতন দিবেন। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। আমি তেলটা আবার কিছুক্ষণ পরে দেব, তার জন্য আমি এখানে 1/3 কাপই দিচ্ছি। তো দিয়ে এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। এই গোস্তটা মাখার সাথেই টেস্টটা হবে। তো এভাবে মেখে নিচ্ছি। তো আমার মশলাটা মাখা হয়ে গেছে। আমার এটা কোরবানির গোস্ত, তার জন্য আমি বেশিক্ষণ মেখে রাখবো না। আর আপনাদের যদি এভাবে কিনা গোস্ত হয় তো আপনারা 1 ঘন্টার জন্য মেরিনেট করে রাখতে পারেন। এভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন আমি রান্না করতে চলে যাচ্ছি। 1/3 কাপ সয়াবিন তেল, কারণ কোরবানির গরুর গোস্ত একটু তেল উঠবে, তার জন্য কম কম দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা, গরম মশলা আসতো, এলাচগুলো আমি একটু চিরে দিয়েছি। তেজপাতাটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আমি জিরা 1/2 চা চামচ পরিমাণ, সামান্য শাহী জিরা, মানে 1/2 টিস্পুনের মতন মিষ্টি জিরা। তো 3 উপদের জিরা আমি 1 চা চামচের মতন হবে আমি দিয়ে দিলাম। দিয়ে এগুলো গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ। পেঁয়াজটা যাতে একটু শুকশে যায় এরকম করে আমি ভাজবো। 1 চা চামচ পরিমাণ রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আমি ওখানে দিয়েছি, এখানেও দিয়েছি, কারণ বাটাটা দিব না, তাই আমি আস্তটা দিয়ে এগুলো দিয়ে ভালো করে এখন আমি ভেজে নেব। মশলাটা এরকমভাবে আমি ভেজেছি, বেশিক্ষণ ভাজি নেই। আর এখন আমি দিয়ে দিচ্ছি আমার সেই গোস্তটা মেখে রেখেছি, তো সেই গোস্তগুলো আমি দিয়ে দিচ্ছি। সবটুকুই আমি ঢেলে দিয়ে দেবো, দিয়ে এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে দিয়েছি, মিশিয়ে দিয়ে এখন আমি ঢেকে দেবো। ঢেকে দিলে এটা আরও পানি উঠে উঠবে, তো আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। পেঁয়াজ দেখুন কত পানি উঠেছে, আমি কিন্তু পানি দেই নাই। তো কোরবানির গোস্ত বলতেই জানেন সবাই যে পানি উঠে যায়, তো এইভাবে উঠে গেছে। আর আমার শুকনো মরিচের কাঁচা মরিচ আর শুকনো মরিচ দিয়েছি, তো সেই কালারটাই দেখুন লাল লাল হয়ে যাচ্ছে গোস্তটা, তো এইরকমই লাল লাল হবে। এখন এভাবে ভালো করে আমি 10 মিনিট পরপর নেড়ে দেবো আর ঢেকে ঢেকে কষিয়ে নেব। তো আমি ঢেকে দিচ্ছি। তো আমার তরকারিটা বলক এসে গেছে, দেখুন কত পানি উঠেছে, অনেক পানি উঠেছে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বিরেস্তা। পেঁয়াজ বিরেস্তাটা একটু আগে দিলাম যাতে কালারটা সুন্দর আসে আর মাংসটার সাথে মিশে যায়। তো এইভাবে আমি নেড়ে মিশিয়ে ঢেকে দেবো। তো পেঁয়াজ এখন আমার একটু নেড়ে দিচ্ছি, দেখুন পেঁয়াজ বিরেস্তা দেওয়ার জন্য আমার গোস্তটার কালারটা কি সুন্দর হয়েছে। তো পেঁয়াজ বিরেস্তা এই পর্যায়ে দিবেন, দিলে গোস্তটার কালারটা সুন্দর হবে আর ফ্লেভারটাও খুব ভালো হবে। ছিয়ে দিচ্ছি আমি ভালো করে, আর একটু কষিয়ে নেব। কষিয়ে আমি ঢেকে দিচ্ছি। তো আমার গোস্তটা কষানো হয়ে গেছে, এখন গোস্তটা কি সুন্দর পানি শুকিয়ে গেছে।
হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিলাম দুই কাপ পরিমাণ পানি কুরবানির গোশত যেহেতু তো আমি হালকা ফুটানো পানি নিয়েছি দিয়ে এখানে আমি মিশিয়ে দিলাম এখন আমি ঢেকে দিচ্ছি তো দেখুন পানি দেওয়ার পরে আমার তরকারিটা গলা ঘেঁষে গেছে এর মধ্যে আমি আরো দুই একবার নেড়ে দিয়েছিলাম এখন যে কি সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে না খুবই সুন্দর খুব মজার একটা অ্যারোমা বেরিয়েছে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ আমি রান্না করবো এই পর্যায়ে লবণ টবণ দেখে নেবেন তো আমি এখন ঢেকে দিচ্ছি তো এই পর্যায়ে আমার তরকারিটা হয়ে গেছে আমি এরকম ঝুলি রাখবো একটু ঝোল খেতে এটা খুবই মজা লাগে আমার গোশতটা নরম হয়ে গেছে কোরবানি গোশত যেহেতু সিদ্ধ হতে সময় লাগে না আপনাদের যদি একটু সিদ্ধ হতে সময় লাগে কিংবা কোরবানির গোশত না হয় তাহলে আমি যে দুই কাপ পানি দিচ্ছি আপনারা একটু বেশি বাড়িয়ে পানি দিতে পারেন খেতে খুবই মজা হয় খুব টেস্টি তো এখন দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ জিরা গুঁড়ো এবং হাফ চা চামচ ধনে গুঁড়ো এটা দিয়ে আমি মিশিয়ে এখন ঢেকে দিব আমার তরকারিটা হয়ে গেছে ঢেকে দিচ্ছি আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি এই তো ভিউয়ার্স আমার গরুর গোশতটা রান্না হয়ে গেছে আমি কুরবানির গোশতটা এইভাবে রান্না করেছি কাটা মশলা দিয়ে বাটা আদা রসুন বাটাটা একটু দিয়েছি না দিলে আঠালো হবে না তো আমি সেই জন্য একটু আদা রসুন বাটাটা দিয়েছি আর গোলমরিচ কালো গোলমরিচটা একটু বেশি দিবেন তবে না ঝাল হয়ে যাবে রেসিপিটা খুবই মজার খুবই টেস্টি বাচ্চারা এই গোশতটা খুবই মজা করে খাবে কারণ দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতে তার চেয়ে দ্বিগুণ মজার হয় তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি তো আজকের মতন এখানেই টিটানছি আল্লাহ হাফেজ